5 দিন পর পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহের তারাকান্দার পলাশকান্দা গ্রামে নিখোঁজের 5 দিন পর কলেজ ছাত্র শাহিনুর আলম ইকবাল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তো এই শাহিনুর আলম ইকবাল গত 31 তারিখ রাত থেকে নিখোঁজ ছিল এবং নিখোঁজের পর তার পরিবারের সদস্য যারা আছেন তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন। গ্রামের যে ইকবালের প্রতিবেশী যে বাড়ি নুরুজ্জামানের বাড়ি আমরা জানতে পেরেছি, সেই নুরুজ্জামানের বাড়ির পিছনে একটি সেফটি ট্যাঙ্কি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখানে এই মুহূর্তে সেই ট্যাঙ্কি থেকে কিছুক্ষণ আগে পুলিশ সদস্যদের উপস্থিতিতে এই মৃতদেহটি সেফটি ট্যাঙ্কি থেকে উদ্ধার করে রাখা হয়েছে এবং এখানে যে প্রাথমিক যে সুরতহাল রিপোর্ট, সেই সুরতহাল রিপোর্ট পুলিশ সদস্যরা করছেন এবং ঘটনাস্থলে সিআইডি সদস্যরাও এসেছেন, তারাও এখানে আলামত সংগ্রহ করছেন। তো আমরা এখানে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে নিহতের যে বড় ভাই তিনি জানিয়েছেন যে প্রতিবেশী এক ব্যক্তির সাথে তাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল, এই জমি জমা নিয়ে বিরোধের কারণে এটি হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে তারা ধারণা করছেন এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে কয়েকজনের নামও দিয়েছেন যাদেরকে তারা সন্দেহ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ইস্যুটিকে কেন্দ্র করে এবং আরও অন্য কোনো এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো ক্লু বা অন্য কোনো কারণ আছে কি না এই বিষয়টি জানার চেষ্টা করছেন এবং তারা সবগুলো বিষয় মাথায় নিয়েই তারা চেষ্টা করছেন বলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এই যে নিহত যে শিক্ষার্থী যার লাশ উদ্ধার করা হয়েছে সে ময়মনসিংহ শহরের রুমডু পলিটেকনিক ইনস্টিটিউট নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। করোনাকালীন সময়ে যে এখানে এই স্কুল কলেজ বন্ধ থাকার কারণে সে স্বাভাবিকভাবে সেও বাড়িতে ছিল এবং বাড়িতে অবস্থান করছিল এবং কিছুদিন আগে একটি জমি নিয়ে বিরোধের জের ধরে ওই শিক্ষার্থীর সাথে প্রতিবেশীদের একটি বাদানুবাদ বা ঝগড়া বিবাদের সৃষ্টি হয়েছে বলে তার আত্মীয় স্বজনরা এখানে জানিয়েছেন। তো পুলিশ সদস্য চেষ্টা করছে এই ঘটনার কারণ উদ্ঘাটন করার জন্য এবং যারা হত্যাকাণ্ডে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তো পরিবারের সদস্যরা দাবি করেছেন যেন দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের তারাকান্দার পলাশকান্দা গ্রাম থেকে সর্বশেষ। নিখোঁজের 5 দিন পর পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধারের ঘটনার বিস্তারিত জানাতে ময়মনসিংহের তারাকান্দা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার হারুনুর রশিদ।